আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটি ওয়ালটন টেলিভিশন কিভাবে মেরামত করতে হয়। তো প্রথমে আমরা টুপিন প্লাগ সকেটে লাগিয়ে দিব। তো লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা পাওয়ার বাটনটা চেপে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন এলইডি জ্বলছে, কিন্তু টিভিতে কোনো আলো নাই বা ছবি নাই। তো কী জন্য নাই আমরা দেখব বন্ধুরা। আমাদের কাজের ক্ষেত্রে আমরা টিভির ক্যাচিংটা খুলে নিয়েছি, ভিডিও অনেক দেরি হয়ে যাবে তাই। তো বন্ধুরা, আমরা এখন মাদারবোর্ডটা পিছিয়ে নিব, খুলে নেব। এখন আমরা ইসি কোডটা খুলে নিচ্ছি, ডিগাজন কয়েল খুলে নিলাম, সাউন্ড সিস্টেম তার যত তার কেবল আছে আমরা সব খুলে নিলাম। তো বন্ধুরা, আমরা মাদারবোর্ডটা এখন উল্টিয়ে নিলাম, ইসি কোডটা লাগিয়ে দিব। তো আর আমরা এখন টুবিন সকেটে টুবিন প্লাগটা লাগিয়ে নিলাম। এখন আমরা মিটার দিয়ে মেপে দেখব ভোল্টেজ কত আছে। তো ডিসি 1000 সিলেক্ট করে নিলাম, সিলেক্টর কাটাটা। তারপর আমরা এখন ভোল্টেজ মেপে দেখব কত ভোল্ট আছে। আমাদের মেন ফিল্টারে কত ভোল্ট দেখায়, তো 300 ভোল্ট থাকলে আমাদের মেন ফিল্টার পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে। তো বন্ধুরা দেখেন 320 ভোল্ট দেখাচ্ছে, 18 থেকে 20 ভোল্ট। যাই হোক বন্ধুরা, আমরা বুঝতে পারলাম এখন আমাদের এ পর্যন্ত ঠিক আছে। বি পজিটিভ ভোল্টেজ কত আছে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখন 109 আছে। তো বন্ধুরা, অনেক টিভিতে 100 ভোল্ট বা 90 ভোল্ট হলেও চালু হয়ে যায়, তো আমাদের আউটপুটে 109 আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা ভোল্টেজ সব ঠিকঠাক আছে। তো মূলত আমাদের টিভিটা চালু হচ্ছে না কি জন্যে। তো আমরা এখন ভার্টিক্যাল মেপে দেখব, এখানে 26 থেকে 27 ভোল্ট হয়ে থাকে। তো আমরা এখন মেপে দেখব ভার্টিক্যাল অপশনে কত ভোল্ট আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে 2 ভোল্ট দেখাচ্ছে। তো আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, দেখেন বন্ধুরা রেজিস্ট্যান্স এই প্রান্তে কোনো ভোল্টেজ নাই, নিচের প্রান্তে দেখালে 26 ভোল্ট দেখা যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, এখানে 26 ভোল্ট দেখা যাচ্ছে। তো আমরা এখন এই রেজিস্ট্যান্সটা পাল্টিয়ে নিব। তো দেখেন বন্ধুরা, আমরা এখন রেজিস্ট্যান্সটা পাল্টিয়ে নিব, তারপর দেখব আমাদের ভার্টিক্যালে ভোল্টেজ ঠিক আছে কি। তো বন্ধুরা, আমার কাছে রেজিস্ট্যান্স নাই, তাই আমি একটা তার দিয়ে একটা জাম্পার বানিয়ে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে তাতাল দিয়ে ঝালা দেওয়া হয়। তোমরা এখন ঝালা দিয়ে নিলাম, যে আমাদের ঝালা দেওয়া শেষ। তো বন্ধুরা, আমরা ইসি কার্ডটা আবার টুবিন প্লাগে টুবিন সকেটে লাগিয়ে নিলাম। আমরা ভোল্টেজ মেপে দেখব যে উপরের দিকে ভোল্টেজ দেখায় কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের 27 ভোল্ট দেখাচ্ছে, ভার্টিক্যালে 27 ভোল্ট আছে। তো বন্ধুরা, আমরা ভার্টিক্যাল পর্যন্ত ভোল্টেজ পেলাম এবং আমাদের টিভিটা চালু হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন এখন আমাদের টিভিটা চালু হয়েছে। তো এখানে ফুল স্ক্রিন থাকার কথা, তো বন্ধুরা এখানে ফুল স্ক্রিন নাই, তো আমাদের ভার্টিক্যাল প্রবলেম আছে।
সম্ভবত ক্যাপাসিটার সমস্যা থাকতে পারে। তো আমরা ক্যাপাসিটারগুলো ভার্টিকেলগুলো চেক দিয়ে দেখব, আমরা ভার্টিকেল এবং ক্যাপাসিটার চেক দিয়ে দেখব। তো এসি কোডটা আমরা খুলে নিলাম বন্ধুরা। দেখেন বন্ধু বন্ধুরা, এখানে আমরা দেখতে পারলাম ভার্টিকাল সেকশনে একটা ক্যাপাসিটার ফেটে রয়েছে। দেখেন সাধারণত 1025 ভোল্টের ক্যাপাসিটার হয়ে থাকে। আর এই পাশে দেখেন বন্ধুরা, 470 35 ভোল্টের একটি ক্যাপাসিটার হয়ে থাকে। তো আমরা এখন দুটো ক্যাপাসিটার খুলে নেব, প্রয়োজনে ভার্টিকেল আইসি পাল্টিয়ে নেব। তো ভার্টিকেল আইসির নাম্বারটা হচ্ছে 7801, 40ও থাকে। তো আমরা যেটা থাকবে আমরা সেটাই লাগিয়ে নেব। দেখেন বন্ধুরা, ক্যাপাসিটার 470 35 ভোল্ট। আমরা এখন খুলে নিলাম। তো বন্ধুরা দেখেন 1025 ভোল্ট ভার্টিকেল সেকশনের ক্যাপাসিটর। তো আমরা দুইটাই এখন চেঞ্জ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমরা নেগেটিভ পজিটিভ দেখে ক্যাপাসিটর লাগিয়ে দিব। বন্ধুরা ভার্টিকেল সেকশনে ক্যাপাসিটার লাগিয়ে নিলাম। ১,০০০ ইউপ ২৫ ভোল্টের একটা ক্যাপাসিটার লাগিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, আমরা 35 ভোল্ট 1000 ইউপের একটা ক্যাপাসিটার লাগিয়ে নিব। তো এখানে 470 ইউপের 35 ভোল্ট ক্যাপাসিটার ছিল, তো আমার কাছে নেই, আমি 1000 ইউপের 35 ভোল্ট ক্যাপাসিটার লাগিয়ে নিব। লেকটা আটকে গেছিলো, এটা ক্লিয়ার করে নেব। এখন বন্ধুরা দেখতে থাকুন কত সুন্দর করে কাজটা করা হয়। তো বন্ধুরা, ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আরও সহজ করে কাজটি দেওয়ার ব্যবস্থা করব। তো বন্ধুরা দেখুন, আমাদের ওয়ালটন টেলিভিশন কিভাবে মেরামত করা হচ্ছে। বন্ধুরা এটা মূলত একটা চায়না সার্কিট, ওয়ালটন টেলিভিশনের যে অরিজিনাল মাদারবোর্ডটা যেটা থাকে সেটা নেই। আমার আগে যে কাজটা করে দিয়েছিল সে সম্ভবত পাল্টিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, আমরা বি পজিটিভ ভোল্টেজ দেখতে পেলাম, ঠিক আছে 109 আছে। এখন দেখতে পেলাম আমরা ভার্টিকেলে 27 ভোল্ট আছে। তো বন্ধুরা, আমরা এখন টিভিটা চালু করে দেব বা চালু হয়ে যাবে এখনই। তো বন্ধুরা দেখতে থাকুন, আমাদের ভার্টিকেল আইসিটা পাল্টানো হয়েছিল না,
তাই ভার্টিক্যাল আই সেট আমরা পাল্টিয়ে নিয়েছি এবং টিভিটা চালু হচ্ছিল না। তো বন্ধুরা দেখুন এখন আমাদের টিভিটা চালু হয়ে গেছে এবং ফুল স্ক্রিন চলে আসছে। তো বন্ধুরা মোবাইলটা কাছে থেকে ভিডিও করা হচ্ছে, যার কারণে টেলিভিশনের পর্দাটা বাড়িয়ে দিচ্ছে। তো বন্ধুরা একটু দূরে গুনে ধরে দেখলে পরিষ্কার দেখা যাবে। তো বন্ধুরা আমরা দুইটা ক্যাপাসিটর পাল্টিয়ে নিয়েছি, একটা ভার্টিক্যাল আইসি লাগিয়ে নিয়েছি, একটা জাম্পার করে দিয়েছি রেসিস্ট্যান্সের জায়গায়। তো বন্ধুরা আমাদের টেলিভিশনটা চালু হয়ে গেল। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে, টিভি মেরামত যদি ভিডিও ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের ওল্ডিং ব্লগ এর পাশে থাকবেন, আমাদের ওল্ডিং ব্লগ চ্যানেল। তো আমরা ইলেকট্রনিক্স এবং ওল্ডিংয়ের কাজ করে থাকি, আমরা